আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি আমাদেরকে মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। এখানে মূলত আমরা তিন শ্রেণীর মানুষ আছি। এক শ্রেণীর মানুষ, এক শ্রেণী যারা কোরআনে কারিম পড়ি, আরেক শ্রেণী আমরা যারা পড়াই, আরেক শ্রেণী আমরা যারা কোরআনে কারিমকে ভালোবাসি। আমরা এখানে কয় দলের মানুষ আছি বলেন? এই তিন দলের জন্য সুসংবাদ আছে। আমাদের তিন দলের জন্য কি আছে? সুসংবাদ আছে। যারা কোরআনে কারিম পড়ে, যারা কোরআনে কারিম পড়া, যারা কোরআনে কারিমকে ভালোবাসে, এরা কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। যাই আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ। যে বাচ্চারা আজকে কোরআনে কারিমের সবক নিল, যারা আজকে সবক আজকে যারা শেষ করে পাগড়ি নিল, আজ থেকে যেন আল্লাহ তাআলা বলে দিলেন, আমার যে কাজ তোমাদেরও সেই কাজ। আমার কাজ কোরআনে কারিমের হেফাজত করা, আর তোমাদের সিনাগুলোকে আমি হেফাজতের যন্ত্র বানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে কারিম নাজিল করেছেন, যিনি হেফাজতের জিম্মাদারি নিয়েছেন তিনি। তাওরাত আল্লাহ তাআলা নাজিল করেছেন, লেকিন হেফাজতের জিম্মাদারি নেন নাই। জাবুর তিনি নাজিল করেছেন, হেফাজতের জিম্মাদারি নেন নাই। ইনজিল তিনি নাজিল করেছেন, হেফাজতের জিম্মাদারি নেন নাই। আর কোরআনে কারিম যিনি নাজিল করেছেন, তিনি নিজেই হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। আর এই কারণেই দারুল কোরআন হেফজ মাদ্রাসা মাত্র 10 বছরের ছেলে 2 বছরে হাফেজ হেফজ কমপ্লিট করেছে। এটা আল্লাহ তাআলার কুদরতের মুজাহারা বলেন। এটা আল্লাহ তাআলার কুদরতের কি? এই বাচ্চা দলিল যে কোরআনে কারিম সত্য, এই বাচ্চা দলিল আল্লাহ তাআলা ওয়াহেদ, এই বাচ্চা দলিল আল্লাহ তাআলা আহাদ, এই বাচ্চা দলিল আল্লাহ তাআলা সামাদ, এবং এই বাচ্চা দলিল কোরআন কিতাবুল্লাহ, এই বাচ্চা প্রমাণ কোরআন কালামুল্লাহ, এই বাচ্চা প্রমাণ কোরআনের আলফাজ সত্য, এই বাচ্চা প্রমাণ কোরআনের মানই সত্য, এই বাচ্চা প্রমাণ কোরআনের আবেদন সত্য, এই বাচ্চা প্রমাণ কোরআনের ভবিষ্যৎবাণী সত্য, এই বাচ্চা প্রমাণ জান্নাত আর জাহান্নাম সত্য। পারলে পৃথিবীর কোনো ইজম, কোনো মতাদর্শ এরকম কোনো বাচ্চা পেশ করুক, কোন ইহুদি এমন বাচ্চা পেশ করুক, কোনো নাসারা এমন বাচ্চা পেশ করুক, কোনো হিন্দু এমন বাচ্চা পেশ করুক, যে 10 বছরের বাচ্চা তাদের ধর্মগ্রন্থের 2 পৃষ্ঠা শোনাতে পারে, পৃথিবীর কোনো ধর্ম তাদের কোনো বাচ্চা পেশ করুক। আমরা আমাদের দুনিয়ার সামনে আমাদের বাচ্চা চ্যালেঞ্জ করলাম যে কোরআনে কারিম সত্য, এই বাচ্চা তার চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল ফরমা, যে মাদ্রাসা 2 বছরের বাচ্চাকে 10 বছরের বাচ্চা 2 বছরে হেফজ শেষ করাতে পেরেছে, নিশ্চিতভাবে বলা যায় এই মাদ্রাসায় পড়াশোনা ভালো। কি বলে? আল্লাহ তাআলা কবুল ফরমা। আপনারা দেখছেন এই মাদ্রাসা হয়তো ভাড়া বাড়িতে ছোট্ট একটা ঘর, লেকিন দুনিয়া মেঘমুক্ত আকাশে সূর্যকে যেভাবে দেখে, মেঘমুক্ত আকাশে দুপুরবেলা সূর্যকে দুনিয়া যেভাবে দেখে, আল্লাহ তাআলা এই ঘরকে এভাবে দেখেন। বলেন এটা কোরআনে কারিমের ঘর, বলেন আবার বলেন, এটা কোরআনে কারিম, এটার নাম হলো কোরআনে কারিম, বলেন। আল্লাহ তাআলা কি মজা করে কখনো কখনো বলেন এটা কারিম, আবার কখনো বলেন এটা মাজিদ, আবার কখনো বলেন এটা হাকিম, আবার কখনো বলেন এটা তিবিয়ান, আবার কখনো বলেন এটা শিফা, আবার কখনো বলেন এটা রহমত, আবার কখনো বলেন এটা ফুরকান, আবার কখনো বলেন এটা সিরাত। সুবহান, মানে আল্লাহ তাআলাই এর নাম দিতে দিতে বেউস হয়ে গেছে। সুবহান, কি হয় বলে, এটা অফ আল কোরআন আল মাজিদ, এটা কোরআনে মাজিদ, ইয়াসিন ওয়াল কোরআন আল হাকিম, এটা কোরআনে হাকিম, এটা দালিকাল কিতাব লা রাইবা ফি, এটা হুদা, এটা শিফা, এটা তিবিয়ান, এটা কাউলুল ফাসল, এটা ওয়ামা হুয়া বিল হাজব। সুবহানাল্লাহ, এটা কোরআন, এটা কি বলেন? বলেন সবার আগে কোরআন, বলেন এ বি সি ডি এর আগে কোরআন, অ আ ই এর আগে কোরআন, সকলের আগে কোরআন, সমস্ত গ্রন্থের আগে কোরআন, সকালবেলা কোরআন, ঘুমাবার বেলা কোরআন, দিনের বেলায় কোরআন,
রাতের বেলায় কোরআন, কোরআন আমার ওড়না, কোরআন আমার বিছানা, সবার আগে কোরআন বলেন, সবার আগে কি সমস্ত অধ্যয়নের আগে কোরআন, সমস্ত মোতালার আগে কোরআন, সমস্ত গবেষণার আগে কোরআন, কোরআন আমার, কোরআন আমার বলেন, কোরআন আমি যদি বলি কোরআন আমার তো কোরআন বলবে হ্যাঁ এটা আমার, বলেন কোরআন আমার, বলেন কোরআন কি বলবে, হ্যাঁ ও আমার, আব্বুল আলমিন কি বলবে, কোরআন বলবে আব্বুল আলমিন ও আমার, আল্লাহ তালা বলবেন কি করবো এখন, ওকে জান্নাত দিয়ে দিতে হবে, ও যাও দিয়ে দিলাম, ইশফা তুশাফা বলবে কোরআন কিছু বলবা তুমি, হ্যাঁ বলবো এটা কোরআন পড়েছে, এটা কোরআন পড়িয়েছে, এটা এটার ছেলেকে কোরআনওয়ালা বানিয়েছে, এটার মেয়েটাকে কোরআনওয়ালা বানিয়েছে, আর কিছু পারে নাই তো কোরআনের মাদ্রাসাকে ভালোবেসেছে, আমি কোরআন সুপারিশ করছি ওকে জান্নাতে দিয়ে দেন, আল্লাহ তালা বলবেন হ্যাঁ আমিও কথা দিয়েছিলাম, ইশফা তুশাফা তুমি যা বলবো আমি শুনবো, কি হয় কোরআন যা বলবে আল্লাহ তালা তা কি করবেন বলেন, শুনবেন, কোরআন যা বলবে আল্লাহ তালা তা শুনবেন। যেমন ধরেন হাশরের ময়দান কায়েম হয়ে গেছে, একজন নিজের পরিচয় দিবে এভাবে যে আল্লাহ আমাকে কি একটু মাফ করা যায় না, আমি তো আপনার নবী নূহের ছেলে, আল্লাহ তালা বলবেন শুনো এখানে কার ছেলেটা দেখার টাইম নাই, এখানে কার ছেলেটা দেখার কোনো সময় নাই আমার, আরেকজন বলবে আল্লাহ আমাকে চিনছেন, আমি তো আপনার নবী লুতের স্ত্রী, বলবে কার স্ত্রী দেখার বিষয় নাই নিজেরটা পেশ কর, আরেকজন বলবে আল্লাহ আমি তো আপনার নবী খলিলের আব্বা, আপনার নবী ইব্রাহিম খলিলের আব্বা, আল্লাহ তালা বলবেন কার বাবা দেখার টাইম নাই, আর এই সিয়ামের বাবা উঠে বলবে আল্লাহ আমাকে চিনছেন, বলবে তুমি কে, আমি তো হাফেজ সিয়ামের বাবা, আল্লাহ তালা বলবে আচ্ছা আমি তো তোমারই খুঁজতেছি, কি আমি তসবির খিঁচতেছি সুরত আঁকতেছি সুরত, আল্লাহ তালা বলবেন আমি তো তোমাকে খুঁজছি, আল্লাহ তালা তার মাথা একটা নূরের টুপি পরিয়ে দিবেন এবং তার আম্মার মাথা একটা নূরের টুপি পরিয়ে দিবেন, রসুল বলেন উল বিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতে তাজ, তার আব্বার মাথা তার আম্মার মাথা আল্লাহ তালা নূরের টুপি পরিধান করিয়ে দিবেন। তো এবার রসুল বলেন আচ্ছা জানো ওই টুপিটার আলো কেমন হবে, তো এবার নিজেই বললেন দাউহু আহসানু মিন দাউ ইশামসে, ওই টুপির আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি। এবার রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলো যদি আব্বা আম্মাকে এই পুরস্কার দেওয়া হয়, যদি আব্বা আম্মাকে এই পুরস্কার দেওয়া হয় যে পড়ে তাকে কি দিবে, আমা যন্নুকুম বিমান কারা বিহি ওয়া আমালা বি, যে কোরআন পড়বে আর কোরআন মতে চলবে তো তাকে কি দিবে, আল্লাহ তাআলা বলেন রসুল বলেন তাকে কি দিবে জানো, তাকে কি দিবে, তো এবার রসুল সাহাবা বলেন ইয়া রাসূল আল্লাহ তাকে কি দিবে আপনি একটু বলে দিন তাকে কি দিবে, আল্লাহ আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা তাকে বলবেন এই শোনো পড়ো, তো সে পড়বে এক আয়াত তার জান্নাতের বাড়িটা একতলা উঠবে, আবার পড়বে দ্বিতীয় আয়াত এবার দ্বিতীয় তলা হবে, আবার পড়বে তৃতীয় আয়াত এবার তৃতীয় তলা হবে, এইভাবে 6,667 তলা, আল্লাহ তাআলা বলবেন ইকরা ওয়ার তাকে পড়তে চলো আর উঠতে চলো, পড়তে থাকো আর উঠতে থাকো, ফা ইন্না মানজিলা তাকা ইলা আখিরে মা তালাউত, যেখানে গিয়ে তুমি কোরআন শেষ করতা ওখানে গিয়ে তোমার জান্নাতের বাড়ি শেষ হবে, ওরাত্তিলুল কোরআন কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে ধীরে ধীরে পড়তা এভাবে ধীরে ধীরে মজা করে করে পড়ো, দুনিয়াতে যেখানে গিয়ে বাড়ি প্রাণ শেষ করতা এখানে জান্নাতের বাড়ি শেষ হবে। হ্যাঁ যদি প্রশ্ন করেন হুজুর ওই বাড়িতে কতদিন থাকবে, উত্তর হবে আল্লাহ তালা যতদিন থাকবে ওই বাড়িতে ততদিন থাকবে, বলেন ওই বাড়িতে কতদিন, বলেন গতকালকে এক বাড়িতে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, এক বাসায় শুধু একটা ফ্ল্যাট সে কিনছে 15 কোটি টাকা দিয়ে, কত কোটি টাকা, 15 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনছে, প্রতি প্রতি ফিট 40,000 টাকা করে দাম, কত করে বাংলাদেশে এই মূল্যে কোনো ঘর আছে এটা আমার জানা ছিল না। আচ্ছা এই ভদ্রলোকের দুই ছেলে, এক ছেলে হাফেজে কোরআন,
বড় ছেলেটা হাফেজে কোরআন, দ্বিতীয় ছেলেটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছে, গত সপ্তাহ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি 15-20 টাকার, যে লোকের 15-20 টাকার ফ্ল্যাটে থাকে, এই লোকের ছেলেটা মারা যাওয়া, কত টাকা খরচ করার সুযোগ ছিল তার এই লোকটাকে ছেলেটাকে বাঁচাতে? সুযোগ ছিল কিনা বলেন, লেকিন বাঁচাতে পারে নাই, অ্যাক্সিডেন্ট হয়েছে, বেহুশ অবস্থা হাসপাতালে নিছে, বেহুশ অবস্থায় চলে এসছে, 18 বছর বয়সের বাচ্চা, আর আগের বাচ্চাটা হাফেজ। যদি সে এই বাচ্চাটাকেও হাফেজ বানাইতো, তার কি কি অসুবিধা হইতো, আর এই বাচ্চার কি কি সুবিধা হইতো বলেন? বুঝেন না কথা মনে হয়? এই বাচ্চাটাকে যদি হাফেজ বানাইতো, এই বাবার কি কি অসুবিধা হইতো? হ্যাঁ, আর সুবিধা কি কি হইতো? ছেলেটা নিশ্চিত জান্নাতি হয়েছে, আর নিজে হাফেজের বাবা হয়েছে, অনেক দিনদার মানুষ। এই জন্য মেরে ভাইও, যাদের সন্তান আছে, নিজেদের সন্তানের বেলা নিজেদেরকে রহম করেন, নিজের উপরে নিজের রহম খান, রহম খান, নিজের উপরে নিজের রহম করেন। আপনি কোরআনওয়ালার বাবা হন, সুযোগ আছে যাদের, যাদের কি আছে বলেন, প্রত্যেকে নিয়ত করেন। তো ইনি কালকে বললেন যে হুজুর, আমাদের এই মসজিদে ধানমন্ডি, আমাদের এই মসজিদে যাত্রাবাড়ি শেখ বয়ান করতে আসছিলেন, আয়েশা বলছিলেন একজন মানুষ নিয়ত করেন আপনি আপনার ছেলেকে হাফেজ বানাবেন। আমার ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়তো, 6 না 7 পড়তো, আমি ওরা আয়েশা বলছি বাবা আমি তোমাকে হাফেজ বানাব। তো এই ছেলে বলতেছে ঠিক আছে বাবা আমিও তৈয়ার আছি, আর এখন সে হাফেজ হয়ে আলেম হয়ে গেছে। কি হয় এখন? আমিও আপনাদেরকে বলছি নিয়ত করেন আপনি আপনার ছেলেকে কোরআনে কারিম ওয়ালা বানাবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? যাদের সুযোগ আছে প্রত্যেকে নিয়ত করেন, যারা এখনো বিয়ে করেন নাই তারাও নিয়ত করেন, যারা বিয়ে করছেন তারাও নিয়ত করেন, যারা সন্তান এখনো হয় নাই তারাও নিয়ত করেন, যারা নাবালেগ আছেন তারাও নিয়ত করেন। কারণ আমার কথা তো ওসিয়ত হইতে পারে, যদি আমার কথা জীবনে আপনার জন্য শেষ শোনা হয়, আমার জীবনে শেষ বলা হয়, আপনাদের জন্য ওসিয়ত হইতে পারে যে আমি আমার সন্তান আছে হবে, আমি আমার সন্তানকে কোরআন শিখাব। বলেন ইনশাআল্লাহ? শিখাবো তো ইনশাআল্লাহ। কোরআন সরাসরি আল্লাহ তাআলার কালাম। বলেন কোরআন সরাসরি কি? আল্লাহ তাআলার কালাম। কোরআন যার সিনা, তো আল্লাহ তাআলার সিফাত তার সিনা। আল্লাহ তাআলা নিজের সিফাতকে জাহান্নামে পোড়াইতে পারেন না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের সিফাতকে কি করতে পারেন না? জাহান্নামে পোড়াইতে পারেন না। এজন্য কোরআন যার সিনা সে নিশ্চিত জান্নাতি। বলেন কোরআন যার সিনা সে কি? আল্লাহ তাআলা বলেন ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তাআলামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ তাআলা বলেন আমি কসম খেয়ে বলছি, এই কসমটা কোরআনে কারীমের সবচেয়ে বড় কসম। আল্লাহ তাআলা বলেন দেখো এই মহাশূন্যে যত গ্রহ নক্ষত্র আছে, কত গ্রহ নক্ষত্র আছে? কত কোটি? বলেন কোটি কোটি। বলেন টু দি পাওয়ার কোটি কোটি, টু দি পাওয়ার কোটি কোটি। অর্থাৎ এই গ্রহ নক্ষত্র, এই মহাশূন্যে কত গ্রহ নক্ষত্র আছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তো আল্লাহ তাআলা বলেন যত গ্রহ নক্ষত্র আছে সবগুলোর উদয়ের জায়গা এবং অস্তের জায়গার কসম খেয়ে আমি বলছি, শুনো, প্রত্যেকটার জন্য উদয়ের জায়গা আছে 365টা, আর অস্তের জায়গা আছে 365টা, বছরে 365 দিনে 365 উদয়ের জায়গা, 365 অস্তের জায়গা। তো আল্লাহ তাআলা বলেন 365টা উদয়ের জায়গা, 365 অস্তের জায়গা। এবার বলেন তো এই কসমটা কত কোটি হয়েছে? এবার প্রতিটা গ্রহ নক্ষত্রের জন্য 730টা, সুবহানাল্লাহ বলবেন না? প্রতিটা গ্রহ নক্ষত্রের কত গুণ দিছে আবার 700? তাহলে অর্থ কি? আমি সূর্যের 365 দিনের উদয়ের জায়গার কসম খেয়ে বলছি, সূর্যের 365 অস্তের জায়গার কসম খেয়ে বলছি, চন্দ্রের 365 উদয়ের জায়গার কসম খেয়ে বলছি, চন্দ্রের 365 অস্তের জায়গার কসম খেয়ে বলছি। আল্লাহ তাআলা বলেন এভাবে আমি কোটি কোটি বার একসাথে কসম খেয়ে বলছি, ইন্নাহু লাকাসামুল্লাহু তাআলামুন আযীম, যদি তোমরা জানতা তাহলে বুঝতা
এটা কত বড় কসম, নিজেই বলেন এটা কত বড় কসম তোমরা বুঝতা। এবার কসম খেয়ে কি বলেন, ইন্নাহু লাকুরআনুন করিম, ইন্নাহু লাকুরআনুন করিম, নিশ্চয়ই 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 এই কোরআন দামি, বলেন নিশ্চয়ই 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 এই কোরআন কি, কে এটাকে দামি বলছেন, যিনি করিম তিনি এটাকে করিম বলছেন, আল্লাহ তাআলা নিজে করিম, আল্লাহ তাআলা নিজেও করিম। ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, মা গাররাকা বিরাব্বিকাল করিম, আমি করিম রব তোমাকে বলছি, কোরআন করিম, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার কোরআন করিম, এবার বলেন আমার রাসূলও তো করিম, ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম ওয়া মা হুয়া বিকাউলি কাহিন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা করিম, আল্লাহ তাআলা সম্মানী। এবার বলেন আমার রাসূল তিনিও দামি, তিনিও সম্মানী। এবার বলেন কোরআন যিনি নিয়ে আসছে জিবরিল, ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম, দি কুওয়াতিন ইনদা যিল আরশে মাকিন, মুতাউইন থাম্মা আমিন, রাসূল আল্লাহ তাআলা বলেন আমার জিবরিল তিনিও করিম, কটা করিম বলেন, বলেন আল্লাহ করিম, বলেন রাসূল করিম, জিবরিল করিম। এবার আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুরআনুন করিম, আমার কিতাব কোরআন সেটাও করিম, কটা করিম পেয়েছি বলেন। এবার আল্লাহ তাআলা বলেন আমার এই কোরআন যে পড়বা, আমার এই কোরআন যে ধরবা, আমার এই কোরআন মতে চলবা, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন করিম, তাকে আপনি আজরে করিম, করিম পুরস্কারে সুসংবাদ শুনিয়ে দিতে পারেন। কি হয় পুরস্কার কি বলেন, করিম, কয়টা পাইছি এবার, কি কি। এবার দেখেন আল্লাহ করিমের পক্ষ থেকে জিবরিল করিমের মধ্যস্থতায় রাসূলে করিমের উপরে কোরআনে করিম মতে যে চলবে সে আজরে করিম পাবে। এবার আমি বললাম আল্লাহ আজর তো করিম দিবেন, আর কিছু দিবেন, আল্লাহ তাআলা বলেন রিজকুন করিম, তাকে সম্মানিত রিজিক দিব, কি দিব বলেন, তার রিজিক হবে করিম রিজিক হবে। বলবেন করিম রিজিক কেমনে হয়, আপনাদের তো বেতন কম, উত্তর হলো আমাদের বেতন কম লেকিন করিম, ওনাদের বেতন বেশি লেকিন করিম না দলিল, বুঝেন না কথা মনে হয়, আমাদের কম হইয়া করিম বলেন। এই জন্য আলহামদুলিল্লাহ পৃথিবীতে এক শ্রেণীর মানুষের শুধু কিস্তি নাই, আমরা কোরআন ওয়ালাদের কোনো কিস্তি নাই, সুবহানাল্লাহ বলেন, কাদের কিস্তি নাই বলেন, পৃথিবীতে এক শ্রেণীর মানুষের কি নাই বলেন, লোন নাই, সিসি নাই, কিস্তি নাই, কোনো এনজিওর সাথে আমাদের কোনো যোগসাজশ নাই, কোনো ব্যাংকে আমাদের আসা যাওয়া নাই, বুঝেন নাই কথা, কোনো ব্যাংকওয়ালারা আমাদেরকে নিয়ে বাইন্দা রাখে না, ঠিক কি না বলেন, কিস্তি দেওয়ার সময় কি করে, জি স্যার বসেন, জি স্যার বসেন, পেপসি দিয়ে হাত ধোয়ায়, তিন মাস পরে যখন কিস্তি ল্যাপস হয় তখন নিয়ে বাইন্দা রাখে, মনে হয় বুঝেন নাই কথা বলে, বাস্তব না বাস্তব বলেন, আগে কি করছে, কি দিয়া, আর স্যার স্যার কইতে কইতে কি জান জান দিয়ে দিছে, জি স্যার প্লিজ স্যার প্লিজ স্যার নিন, আর তিন মাস পরে যখন কি দিতে পারে না বাইন্দান, আমি আর গালি দিলাম না কি বাইন্দা রাখ, বাস্তব না বাস্তব বলেন, তাহলে জালিল না করিম, এই রিজিক করিম না জালিল, করিমের বিপরীত হলো জালিল মানে অপমানিত লাঞ্ছিত রিজিক, এই জন্য কোরআন করিমের রিজিক হলো রিজকুন করিমা, রিজকান করিমা, কোরআন ওয়ালাকে আল্লাহ তাআলা রিজকে করিম দিবে, সুবহানাল্লাহ বলবেন না, আমাদেরকে অল্প দেয় না বেশি দেয়, অল্প বেতন 7,000, এক টাকাও ঋণ নেই, আরেকজনের বেতন 70,000, ঋণ 7,00,000, তো কে বেশি কে ভালো বলে, আপনি বলেন না, আমাদের থেকে ধনী পৃথিবীতে আর কেউ নাই, সুবহানাল্লাহ বলেন, আমাদের থেকে ধনী পৃথিবীতে কি নাই, আমাদের থেকে সুন্দর জামাওয়ালা একজন চ্যালেঞ্জ করেন, কি আমাদের থেকে সুন্দর জামাওয়ালা পৃথিবীতে একজন চ্যালেঞ্জ করে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আমাদের জামাও সুন্দর, আলহামদুলিল্লাহ আমাদের দিলও সুন্দর, কি ভাই আল্লাহ আমাদেরকে দামি বানায় দেন, সবাই বলুন আমিন। তাহলে আল্লাহ কি, রাসূল কি, জিবরিল কি, কোরআন কি, পুরস্কার কি, রিজিক কি। এবার আমি বললাম আল্লাহ আর কিছু দিবেন, হ্যাঁ একটা বাড়ি দিব তোমাকে, ওই বাড়ির নাম হবে মুদখালান করিমা,
আচ্ছা, তাহলে এই কোরআনে কারীমের সাথে যার সম্পর্ক হবে সে কেমন হবে? এবার বলেন, কোরআনওয়ালা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ বলেন, তার বাবা পৃথিবীতে শ্রেষ্ঠ বাবা, তার মা পৃথিবীতে শ্রেষ্ঠ মা, তার দাদা দাদি পৃথিবীতে শ্রেষ্ঠ দাদা দাদি, তার নানা নানি পৃথিবীতে শ্রেষ্ঠ নানা নানি, সুবহানাল্লাহ বলেন, তাকে আল্লাহ তাআলা কি বলবে জানেন? এদিকে এবার কোরআনওয়ালা আসছে, শুনো, তাকাও তো জাহান্নামের দিকে, তাকাও তো, তাকাইছে, দেখছো কাউকে? হ্যাঁ দেখছি তো, আমার আত্মীয় স্বজন অনেক তো জাহান্নামে পড়ে আছে, যাও দশজনকে উঠে নিয়ে আসো, কজনকে উঠে নিয়ে আসো বলেন, আহ, এই জন্য নিজের জিন্দগিতে একজনকে বানান, ছেলেকে বানান, নাতিকে বানান, ভাতিজাকে বানান, যদি কাউকে না পান তো মাদ্রাসা আসেন চুপে চুপে, এসে বলেন যে হুজুর হুজুর একটা ছেলে পড়তে কত লাগে, আমি এটা প্রতি মাসে দিয়ে দিই, সুবহানাল্লাহ বলবেন। আর এই বাণিজ্য আপনি করে দেখেন, এই বাণিজ্যটা আপনি করে দেখেন, আল্লাহ তাআলা বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এরা এমন এক বাণিজ্য আমার সাথে করলো যে বাণিজ্য জীবনে কখনো শেষ হবে না। আমি বললাম, আল্লাহ আপনি কি দিবেন? আমি যদি এক ছেলেকে প্রতি মাসে টাকা দিয়ে দেই, 2,500 টাকা 3,000 টাকা প্রতি মাসে এক ছেলের জন্য দিয়ে দেই, তা আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলে, কথা দিলাম, লি ওয়াফিয়াহুম উজুরাহুম, পুরা পুরা দিব। তাই বললাম, আল্লাহ পুরা দিলে কত দিবেন? 1/10 দিব। তাই বললাম, আল্লাহ 1/10 দিলে আমার হবে না, আপনি আমাকে এক আরো বাড়তে হবে, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বলেন, 1/70 আমি কি হবে না, 1/70 হবে না, তাহলে 700 না হবে না, যাও 7,000 হবে না, 7,00,000 হবে না, 7 কোটি হবে না, তো কী করতাম? আমি বললাম, আমি তো 7 কোটি নেওয়ার লেগে দেই নাই, আমি তো আপনাকে দেন নেওয়ার লেগে দিয়েছিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, যাও কথা দিলাম, তোমার প্রাপ্তি তোমাকে বুঝে দিয়ে এবার শুধু বাড়াবো, ওয়াজিদাহুম মিন ফাদলিহি, এবার শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। আপনারা একবারও বললেন, শুধু বাড়াবো বলেন, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, বাড়াতে 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 এক পর্যায়ে বান্দা বলবে, আল্লাহ হয়েছে, আর লাগবে না। আল্লাহ তাআলা বলবেন, আরো লাগবে, তুমি বুঝো নাই। ফের জিব্রিল রেদওয়ান পর্দা হটা, ওইবার আমার হোক, যা এবার আমি আর ও, সুবহানাল্লাহ বলবেন না, কোরআনকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ, এই মাদ্রাসাকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসা তিন জিনিসের নাম, মুসলমানদের দোয়া, মুসলমানদের সন্তান, মুসলমানদের মাল, কয় জিনিসের নাম বলেন, কি কি? দোয়া, মাল, সন্তান বলেন, কটা দিতে হয় মাদ্রাসাতে, কটা দিতে হয়, কি কি দোয়া করতে হয়, আর কি করতে হয়, মাল দিতে হবে, আর কি দিতে হবে, দোয়া দিবেন কখন বলেন, সব সময় বলেন, মাল দিবেন কখন, যখন হাতে আসে, আর সন্তান দিবেন কখন, যখন পড়ার উপযুক্ত হয়, সুবহানাল্লাহ বলেন, দোয়া দিবেন কখন, আল্লাহ এই দারুল কোরআনকে কবুল করো, এটা বলতে পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহ দারুল কোরআন মাদ্রাসাটাকে কি করো, কবুল করো, সন্তান দিবেন কখন বলবেন, আবেগে কয় হুজুর, এখন যখন সন্তান পড়ার উপযুক্ত হয় তখন, আর মাল কখন দিবেন, যখন হাতে আসে বলেন, যখন কি আসে, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যিনি মাদ্রাসা করছেন, যেহেতু আপনাদের সাথে আমার মহব্বত হয় নাই, পরিচয় হয় নাই, আপনারা আমাকে মহব্বত করেন কিন্তু আমি তো পরিচয় হয় নাই, এই জন্য ধারণা নাই আমার, আপনাকেও বলছি, রাত্রে ভোর রাত্রে উঠা মালিকের সাথে একটা চুক্তি করেন যে আল্লাহ আমি মাদ্রাসাটা আপনার জন্য করছি। আচ্ছা, একজনের জানালা খুলতেছে আলো বাতাস আসার লেগা, লেকিন এখন নিয়ত করতেছে মসজিদের আজান আসবে, আলো বাতাস কি বন্ধ থাকবে না আসবে? ফাঁকের নিয়তের কারণে সব হয়ে গেছে, এই জন্য মালিকের সাথে চুক্তি করেন যে আল্লাহ আমি আপনার জন্যই মাদ্রাসা করছি, বলেন এখলাস, আমলের জন্য তেমন বলেন, শরীরের জন্য রুহ যেমন, কি বলছি বলেন, এখলাস আমলের জন্য কি তেমন, শরীরের জন্য রুহ ছাড়া শরীর, আচ্ছা রুহ ছাড়া মুরগি ডিম দেয় না,
মরা রু ছাড়া মুরগি ডিম দেয়, রু ছাড়া ছাগলে বাচ্চা দেয়, রু ছাড়া গরু দুধ দেয়, বলে না বলে না, রু ছাড়া গরু দুধ দেয়, বলেন রু ছাড়া গরু দুধ দেয় না, কোন রু ছাড়া মুরগি ডিম দেয় না, রু ছাড়া ছাগলে বাচ্চা দেয় না, রু ছাড়া মাদ্রাসা হবে না, মনে কষ্ট পাইছেন নি কেউ? রু কি? এখলাস। রু কি বলেন? এখলাস। রু ছাড়া ছাগলে বাচ্চা দেয় না, রু ছাড়া মাদ্রাসা হবে না। কোন ওস্তাদের কাছে যদি বড় মোবাইল থাকে আর ওস্তাদরা যদি বড় মোবাইল টানার সুযোগ থাকে, মাদ্রাসা হবে না। আপনি লিখে রাখেন, আপনি এখন গিয়ে একটা কাগজে লিখবেন, কোন ওস্তাদের কাছে বড় মোবাইল আছে আর ওস্তাদ রাতের অন্ধকারে গুনাহ করে বড় মোবাইলে, আমার এই মাদ্রাসা হবে না। মুস্তাফা নবী লিখে রাখেন, আজকে ডেট দিয়ে লিখে রাখেন, নাউজুবিল্লাহ বলে না। আর যদি মাদ্রাসাকে বড় মোবাইল মুক্ত করতে পারেন, এখানে বড় মোবাইল নট অ্যালাউড, বলবেন যে এখানে বড় মোবাইল চলবে না, আমার মাদ্রাসা 50 জন ওস্তাদ, কারোর কাছে বড় মোবাইল নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটি শোক সংবাদ, মুশতাক নবীর মাদ্রাসায় বড় মোবাইল নাই। কি বলছি বলে? একটি শোক সংবাদ। আমি বলছি আমার মাদ্রাসাটা হবে না, সাফ। আমি মাদ্রাসা করছি জান লাগায়া, রক্তের কণিকা দিয়ে মাদ্রাসা করছি, মাওলানা মাদ্রাসা করছে, মাওলানা জানে এই মাদ্রাসা করতে কি খরচ হয়েছে, ওস্তাদ আজকে রাখছে সে জানে না, কিছুই জানে না, সে বড় মোবাইল টানতে তার কোনো অসুবিধা হবে না। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য আমার এই কথাটা যদি ভাল লাগে তো বিবেচনা করবেন, আর যদি ভালো না লাগে আমার এখন ফেরত দেন। দাঁড়ান, যেহেতু আপনার কথা আমি উড্ড করলাম, এক বেটা তার বউরে 3 তালাক দিচ্ছে, তোকে 1 তালাক 2 তালাক 3 তালাক, তোমার তালাক লয় কেটা কি? আমিও হুজুরের কাছে প্রস্তাব করলাম, ওস্তাদদের পায়ে ধরে বলি, আপনাদের যাদের কাছে বড় মোবাইল আছে বড় মোবাইল বিক্রি করে দেন, বড় মোবাইল বিক্রি করাও জায়েজ নাই, ভেঙে ফেলেন, ইটের উপর ইট রেখে ভেঙে ফেলেন। যদি এদুর হিম্মত না হয় তো বাড়িতে নিয়ে সিম খুললা, ব্যাটারি খুললা, ড্যাক্সে আটকে রেখে দেন, আর নিজে ছোট মোবাইল ইউজ করেন। বাচ্চারা দেখে শিখে, বলে বলায় শিখে না, দেখে শিখে। বাচ্চারা কি শিখে বলেন? আমাদের থিওরি আছে না, দা চিলড্রেনরা কি করে, শিশুরা দেখে শিখে বলেন, এই জন্য এই। হ্যাঁ আমি এটা বন্ধ করে দেন, আমি তো বড় মোবাইলের কথা কইছি, এটা বন্ধ করেন, আপনি বন্ধ করেন কি? এই বড় মোবাইল দাজ্জালের হাতিয়ার বলেন, বড় মোবাইল কি সরাসরি দাজ্জালের বাহন বলেন, বড় মোবাইল কি বলেন, দাজ্জালের কি বাহন, বড় মোবাইল কি দাজ্জালের বাহন। মাওলানা আনিসুর রহমান আশরাফি এতক্ষণ যে বয়ান করছে, তার হাতে কিন্তু বড় মোবাইল নাই আলহামদুলিল্লাহ বলেন, আমার হাতেও কিন্তু নাই, আমি এখনো বড় মোবাইল চালাতেই পারি না, অনও করতে পারি না, অফও করতে পারি না। কেউ যদি বল হুজুর একটু কথা বলেন, তা আমি উল্টা ধরি, কোন এটা বাপটা কোনটা উল্টা কোনটা তাও আমি বুঝি না। হুজুর আমরা পুরাতন মানুষ, সেকেলে মানুষ, সে যুগের মানুষ, এটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, মাদ্রাসা বন্ধের কারণ, আমাদের দিন ধ্বংসের কারণ, আল্লাহ এটা বড় কারণ। আচ্ছা এখন যদি আমি মুশতাকুন নবী যদি এই রাস্তা দিয়ে হাঁটি, হাতে একটা সিগারেট থাকে, এভাবে একটা সিগারেট থাকে, ধরানো না জ্বালানো না, আমার আর দ্বিতীয়বার কেউ দাওয়াত দিবেন কি বলবেন? আমি স্বয়ং দেখছি হুজুরের হাতে সিগারেট, তখন হুজুর থাকবেন ওই বেটার হাতে সিগারেট, বলবেন কি বলবেন না? কিন্তু এটা ধরেন না নাই, তারপরেও তো আপনারা আমাকে কি করবেন? সিগারেট খাইলে কি হয়, কি আর হয়, বেশি থেকে বেশি ক্যান্সারে না হয় আর কিছু হয়, বেশি থেকে বেশি ক্যান্সারে না হয় আর কিছু হয়, সিগারেট একটা কিটা মামুলি বিষয়। লেকিন এত বড় মোবাইলের মধ্যে কোন কোন ছবি আছে বলেন, বলে না ছবি আছে, কটা আছে, আপনাদের ব্রাহ্মণপাড়া সিনেমা হলে কটা ছবি চলে 3 ঘন্টা? একটা, কটা? তো সারা বাংলাদেশের মোট কতটা ছবি আছে, কতটা সিনেমা হল আছে আমার জানা নাই, যদি প্রতিটা থানা করি একটা একটা করে সিনেমা হল হয় তো একটা করে ছবি চলে, কিন্তু বড় মোবাইলে ছবি চলার সুযোগ আছে কয়টা? কোটি কোটি ছবি চলার সুযোগ আছে নি? ছবিওয়ালা মোবাইলটা লয় যে ঘুরে হুজুরে, এই হুজুরে আমরা কিছু কর না কেন?
আমি অনেক বুঝাইতে পারলাম না, সবার হাতে তো আছে এর লেগে পয়েন্ট নাই। হ্যাঁ আসেনি, বড় মোবাইলের কিছু প্রয়োজনীয়তা আছে, ওই প্রয়োজনীয়তা আমরা অস্বীকার করি না। আর জরুরত তাদাকাদ্দারু বিকদরি জরুরা, প্রয়োজন প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বুঝে আসছে কথা বলেন? এই জন্য ওস্তাদরা আমনে আমনে মাদ্রাসাকে নিশ্চিত করে। আনিসের মাদ্রাসা নাই, আমার মাদ্রাসাও নাই, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। কাজ মোবাইল বন্ধ ইনশাআল্লাহ, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে। এবার দোয়া করা যায় না তো, দোয়া এটা ছাদের নিচে নামতো না তো, দোয়া উপরে দেখে যাবে, দোয়া ছাদের উপরে উঠতো না। বুঝেন নাই কথা? শুনতে পারলাম না তো। আচ্ছা আপনি কোন গ্যাসের চুলা আর লাকড়িতে মেসেজ দিচ্ছেন, আগুন দিচ্ছেন, উপরে ফান ডালি দিচ্ছেন, আগুন চলবো নি? কে কে আগুন দিলে চলবো? জিবরাইল আলাইহিস সালাম দিলে চলবো নি? তো বড় মোবাইল মানে আপনি অশান্তির আগুন জ্বালাই দিচ্ছেন, আপনি বেবরকতির আগুন জ্বালাই দিচ্ছেন। আরে বুঝেন নাই কথা? আর এদিকে কোরআন শরীফ পড়াই দিচ্ছেন তো কি লাভ? যোগ বিয়োগে যোগ হয় না বিয়োগ হয়? যোগ বিয়োগে বিয়োগ হয় না যোগ হয়? এই জন্য আমার মাদ্রাসা যারা পড়াবেন পড়াবে তারা কেউ বড় মোবাইল ইউজ করতে পারবে না, এটা আমার সিদ্ধান্ত। হুজুর আমি থাকতে পারবো না, আপনি যেতে পারেন। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদের সকলকে কবুল ফরমান, আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান। পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এই তাসবিহটা যে পড়বে রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। 10 বার কি সুবহানাল্লাহ, 10 বার কি আলহামদুলিল্লাহ, 10 বার কি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এভাবে হয়ে গেল ডেলি 150 বার, মিজানে উঠে গেল 1500 বার। একদিনে যদি 1500 বার হয়, এক মাসে হবে 45,000 বার, এক বছরে হবে 540,000 বার, 20 বছর হবে 1,40,00,000। সুবহানাল্লাহ বলবেন? তাহলে আমরা পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম।